আমার প্রশ্নের জবাব করে একটি প্রশ্ন রাখলেন, এই পৃথিবীতে কোন মা তার সন্তানকে পাঁচবার দুধ খাওয়াইয়া দুগ্ধ সন্তান বানাইছিল? একটা গান গাইছে বলো, ভালো, মার বাবা কি খালার বাবা, নানির বাবা, দাদির বাবা, সকলের বাবা আদম আমার পুত্রে, বাবারে জানিও প্রথম, বাবারে প্রথম জানার আগে আমার মনে হয় প্রথম প্রথম মায়েরও জানা দরকার আছে। কারণ মায়েরে যদি প্রথম না জানা হয় তাহলে বাবাকে খুঁজে পাওয়া যাবে না। কারণ মাতৃ গর্ভে যতক্ষণ পর্যন্ত সন্তান না আসে, ওই সন্তান পৃথিবীর ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত বাবাকে আর বাবা বলার উপায় থাকে না। যেমন অনেক ডিমের ভিতরে ডিম আছে সত্য, কিন্তু তাতে বাচ্চা ফোটে না। কে বলছে? এই পৃথিবীতে ঈসা নবীর মা ছিল বিবি মরিয়াম, মরিয়ামের কোনো স্বামী ছিল না, তারপরেও তার ঘরে সন্তান হয়েছে আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে। তাহলে এই হাদিস দ্বারা, এই পবিত্র কোরআন দ্বারা বোঝা যায়, আপনি যার ইঙ্গিত করেছেন যে সেখানেও বাচ্চা হয়, আপনি যেটা বুঝাইতে চাইছেন আমি তার প্রমাণটা দিয়ে গেলাম যে না, আপনার বুঝটা ঠিক না। কয় মিয়া, রাসূলে তিনবার কইলো মায়ের খেদমত কইরো, এই জন্য মা বাপেরে কোন দেব না, মা আগে খাইলো তুমি পরে খাও, না বলা যাবে না। তবে একটা ভাব আছে, এই যে কয়দিন আগে লঞ্চ ডুবি হয়েছিল ছোট রে বেটা, কয়দিন আগে লঞ্চ ডুবি হয়েছিল, সেই লঞ্চের ভিতরে বাবাগুলি মইরা এরকম চিত হয়ে রয়েছে পুরুষগুলি, আর সেই দৃশ্য যারা দেখেছেন, মা তার সন্তান বুকে আঁকড়াইয়া ধইরা এমন ভাবে রয়েছে, নিজের জীবন দিয়া দিছে কিন্তু সন্তান ছাড়ে নাই। তাহলে মায়ের বাবার চেয়ে মায়ের গুরুত্ব অনেক বেশি। মায়ের দোয়ায় মিলে জান্নাত, মায়ের দোয়ায় মিলে জান্নাত, জান্নাতি হইও মায়ের সন্তানেরা, মাথা কিতে মায়ের দোয়াল, মাথা কিতে মায়ের দোয়াল। নবীর দুধ মায়ায়া নামেতে দাই হালিমা, মায়ের মা নবীর মতো কই, মায়ের আমা নবীর দুধ মায়া নামেতে দাই হালিমা, মায়ের মা নবীর মতো কই। মাথা কিতে মায়ের দুয়াল, মাথা কিতে মায়ের দুয়াল।
মাঝে কি ধন। আমার নবী বাবা এবং মায়ের খেদমত দুনিয়ার ভিতরে করতে পারে নাই, তবু নবী একটি কথা তার উম্মতকে বলেছে, উম্মতেরা আমার জীবনে আমি মা এবং বাবার খেদমত করতে পারি না, তোমরা মা এবং বাবার খেদমত কেউ ছাইরো না। তাই তো নবী যার দুধ খেয়ে লালিত পালিত হয়েছিলেন, সেই দুধ মা দাই হালিমা একদিন নবীর নবুয়তের পর মদিনার ভিতরে আসলো সাহায্যের জন্য। রাসূল সেদিন ওয়াজ নসিহত করতেছিলেন, দাই হালিমা অনেক বয়স্কা, লাঠিতে ভর দিয়া কোন রকম তিনি নবীর দিকে ধাবিত হইতেছিলেন। রাসূল দূর থেকে দেখেই দাই হালিমাকে দাঁড়িয়ে গেলেন, যে চেয়ারে রাসূল বসা ছিলেন সেই চেয়ারের ভিতরে নিজের পাগড়ি খুলে দাই হালিমাকে বসতে দিলেন। কেউ চিনল না, সাহায্য দিয়ে তাকে বিদায় করে দিলেন। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই চেয়ারে বসেন সেই চেয়ারে বসার ক্ষমতা যোগ্যতা পৃথিবীর কারো না, আপনি শুধু সেই চেয়ারেই বসাইলেন না মাথার পাগড়ি খুলে, আপনি চেয়ারের ভিতরে বিছাইয়া দিয়া তারপরে তারে বসাইলেন, সে কে? বলে সাহাবীরা, সন্তান যেই চেয়ারের ভিতরে বসে সেই চেয়ারে যদি সন্তানের মাকে বসানো হয়, আমি আল্লাহর নবী মোহাম্মদ তবু আমার বেয়াদবি হয়, তাই আমি আমার মাকে, আমার সেই দুধ বা হালিমাকে আমি আমার মাথায় রাখতে পারি না, তাই মাথার পাগড়ি খুলে আমি চেয়ারের ভিতরে দিয়া বসাইয়া দিলাম, কারণ আমি যেখানে বসি সেখানে আমার মাকে আমি বসাইতে পারি না, আমার উপরে আমি বসাইলাম। এই তো মা। আমার কাছে একটি প্রশ্ন করেছেন, কোন ব্যক্তি, কোন মা যুবক অন্যের এক ছেলে নিজের বুকের স্তনের দুগ্ধ পাঁচবার খাওয়াইয়া তাকে দুগ্ধপোষ্য পুত্র হিসেবে স্বীকার করে নিয়েছিলেন, রাসূলের এক সাহাবি ছিল, নাম ছিল তার হুজাইফা। হুজাইফার স্ত্রীর নাম ছিল সাহলা। এই সাহলা রাসূলের কাছে গিয়ে একদিন আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ছেলেটিকে, নাম তার সালেম, এই ছেলেটিকে আমি আমার দুগ্ধপুত্র হিসেবে পাইতে চাই। রাসূল সেদিন সমাজের মানুষ যেন তারা নিন্দামন্দ বলতে না পারে যে একটা যুবকের প্রেমে পাগল হয়েছে, মানুষ যেন ভুল ব্যাখ্যা করতে না পারে, এই জন্য সাহেলার বুকের দুগ্ধ পাঁচবার সেই সালেমকে খাওয়াইয়া দুগ্ধপুত্র হিসেবে তাকে দিয়ে দিলেন, আর ঘোষণা করে দিলেন, এই পৃথিবীতে এই কাজ আর কারো জন্য আমি জায়েজ রাখলাম না। আমার একটি জিজ্ঞাসা থাকবে, কোন বাবা তার সন্তানকে বুকে লইয়া বলেছিল, আল্লাহ গো লয়ে যাও, ওলাডারে লয়ে যাও? আমার একটা ছোট্ট জিজ্ঞাসা রইল, এমন প্রাসন্ড বাবা কেন? বলছে নবী উম্মতের মায়ের মান সবার উপরে, মায়ের মনে দুঃখ না কেউ দিয়ে, বলছে নবী উম্মতের
মায়ের মান সবার উপরে, মায়েরে হা দুঃখ না কেউ দিও। ওরে তোমার মায়ের খাগে তুমি পরে খাইও, মায়ের সন্তানেরা হয় যো গোথাতে মা, আরেক মা গর্ভধারী, আরেক মা মাটি মনেতে রাখি। হায় হায় মা হয় যো গোথাতে মা, আরেক মা গর্ভধারী মা, আরেক মা মাটি মনেতে রাখি। সরকার শাহালম কয় মায়ের কুলে, শাহালম কয় মায়ের কুলে, ওরে সরকার শাহালম সন্তানেরা, মা থাকিলে মায়ের দোষ।